এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, তবে অবশ্য কোনো বহুতলে নয়, এবার একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায় এবং সেই আগুন জেরে সাময়িকভাবে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ঘটেছে রাজাবাজার এলাকায়, রাজাবাজারে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কি করে এই আগুন লেগেছে তা এখনো অবধি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে এই রাজাবাজারে চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে অবশ্য সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় কোনো হতাহতের হয়নি, সঙ্গে সঙ্গেই গাড়ির থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন চালক এবং তার সঙ্গে যিনি ছিলেন তিনি এই গাড়িটি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং তারপর দমকল কর্মীদের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দাউ দাউ করে জ্বলছে আগুন। রাজাবাজারের কাছে চলন্ত গাড়িতেই আগুন লেগে যায়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন যায় এবং তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজাবাজারে চলন্ত গাড়িতে আগুন, হতাহতের কোনো খবর নেই। ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছয় এবং তারপর দমকল কর্মীরা সেই আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। এই চলন্ত গাড়িতে আগুনকে কেন্দ্র করে সাময়িকভাবে যানজট এবং উত্তেজনা ছড়ায় রাজাবাজারের ওই চত্বরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক কখন এই আগুন লাগে, কোন জায়গাটায় হয়েছে, রাজাবাজারে কোন জায়গাটায় ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা? রাজাবাজার মোড় আর রাজাবাজার সায়েন্স কলেজের মধ্যবর্তী স্থানে এটি এই মানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সকাল তখন প্রায় 12:40 থেকে 45 এর মধ্যে বলে কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে একটি সাদা রঙের স্করপিও গাড়ি যেটি শিয়ালদা মাউন্ট জায়গা থেকে আসছিল এবং সেখানে মানে যেটা দেখা গেছে যে গাড়িতে দু তিনজন লোক ছিল এবং তার সঙ্গে একজন ড্রাইভার ছিল এবং গাড়িটি বেশ কিছুক্ষণ আগে থেকেই গাড়ি থেকে এলাকা অনেকেই দেখেছেন যে হঠাৎ করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে এবং ধোঁয়া বেরোনোর সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু আগুনও গাড়ির নিচে থেকে বেরোতে দেখা যায় এবং ড্রাইভার সেই বিষয়টি লক্ষ্য করার সাথে সাথে তারা দরজা খুলে নেমে যেতে সমর্থ হয় এবং খুব দ্রুত কিন্তু গাড়িটিতে আগুন লেগে যায়। এবং কি থেকে গাড়িটিতে আগুন লাগলো এবং হঠাৎ করে এই ধরনের আগুন লাগার পেছনে আর অন্য কোনো কারণ আছে কিনা বা গাড়িটির মধ্যে যথেষ্ট পরিমাণে দাহ্য পদার্থ ছিল কিনা এই বিষয়টি কিন্তু কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডের আমাদের অগ্নি নির্বাপন বিভাগের অফিসাররা তারা কিন্তু তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই একটি ইঞ্জিনের সাহায্যে গাড়িটিকে নিয়ে ফেলা সম্ভব হয়েছে কিন্তু গাড়িটিতে এই ধরনের আগুন লাগার পেছনে কিছু কারণ আছে সেটা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।